নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন জাকের আলী অনি। তখন তার পাশের নেটি ব্যাটিং করার জন্য মাহমুদুল্লাহ রিয়াদের আগমন। বড় শট খেলার চেষ্টা চালাচ্ছিলেন জাকের, তার দিকে তাকিয়ে থাকতে থাকতে রিয়াদের প্রবেশ, যেন নিজের ভবিষ্যৎ ফিনিশারকে দেখছিলেন সাইলেন্ট কিলার। এর পরের দৃশ্য, ব্যাকফুটে একটা কাভার ড্রাইভ খেললেন জাকের, তখনও জাকিরের দিকে রিয়াদের দৃষ্টি। এবার জাকিরের খেলা সেই শটটা নিজেও একবার শ্যাডো করে দেখালেন রিয়াদ। রিয়াদের জাকিরের ওপর এমন দৃষ্টি ভালো খিচুড়ি হয়তো বার্তা দেয়, হয়তো নেক্সট ফিনিশার তকমাটা লাগতেও পারে জাকিরের নামের পাশে। তবে সেই হিসেব এখনই না, দিন যত এগোবে ততই প্রমাণ হয়ে যাবে অনিকের ক্যালিবার। আপাতত স্পটলাইটটা যে পেয়েছেন তার বাড়তি করে বলার কিছু নেই, অভিষেকে বাজিমাত করেছেন। বাজিমাত শব্দটা বললে ভুলই হবে, নিজের খেলা প্রথম ম্যাচে রীতিমতো ভক্তদের মন জয় করেছেন সিলেটের অনিক। লঙ্কানদের বিপক্ষে 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই দেশি ফিনিশার, চারের চেয়েও ছক্কা হাঁকিয়েছেন বেশি, বাউন্ডারি মেরেছেন চারটা আর ছক্কা হাঁকিয়েছেন দুইটা বেশি। শেষ অবধি ক্রিজে থাকলে ম্যাচটা বাংলাদেশই জিততো এমন বিশ্বাসও করেছেন দর্শকরাও। সিরিজ জেতার মিশনে আবারও নিজের দক্ষতা জানান দিতে হবে জাকেরকে, শুধুই জানান নয়, অভিষেকে যেই স্পটলাইটটা পেয়েছেন সেটাকে ধরে রাখার দায়িত্ব পড়েছে জাকেরের ওপর। সিলেটের শেষ টি টোয়েন্টিকে সামনে রেখে শুক্রবার জাকেরের লম্বা সময়ের ব্যাটিং অনুশীলন চলে। নিজের মতো করে ব্যাটিং করেছেন তিনি, সব বলই যে উড়িয়ে মেরেছেন তা নয়, বলের মেরিট অনুযায়ী শট খেলার চেষ্টা করেছেন। গ্লাভস হাতেও তার আরেকটা রোল আছে, উইকেট কিপার হিসেবেও নিজের অনুশীলন সেরেছেন জাকের আলী অনি। এদিন নতুন ব্যাটিং কোচের সাথে একান্তে আলাপেও দেখা গেছে তাকে, দেখে বোঝাই যায় নিজের রোল নিয়ে কতটা সিরিয়াস তিনি। শনিবার তার ফিনিশিং দেখার অপেক্ষায় আবারও টিভির সামনে বসবেন দর্শকরা। প্রস্তুত তো জাকের আলী, পারবেন তো এই রিদমটা ধরে রাখতে? অনেক প্রশ্নের উত্তর জমে গেছে, উত্তর দিতে হবে জাকেরকেই, কেননা অল্পতে হারিয়ে ফেলা তারার সংখ্যা কম নয় বাংলাদেশে। জাকের থাকুক, হারিয়ে না যাক তাদের মতো, এই যেন প্রত্যাশা দেশের কোটি ক্রিকেট প্রেমী। কিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।